ঈদ যাত্রায় প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও শিডিউল বিপর্যয় হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত চারটি ট্রেন বিলম্ব করে স্টেশন ত্যাগ করেছে। ভোগান্তির শিকার যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, ঈদে বাড়তি যাত্রীর চাপ সামাল দিতে গিয়ে কিছুটা বিলম্ব হচ্ছে ট্রেনের শিডিউল। সব শঙ্কা ছাপিয়ে বাড়ির পথে পাড়ি জমাতে পেরে স্বস্তির ছাপ যাত্রীদের চোখে মুখে। এদিকে বাস কাউন্টার ও লঞ্চেও মানুষের চাপ বেড়েছে। রায়হান শোভনের রিপোর্টে বিস্তারিত।